খুব কম সময়ে মর্নিং এর জন্য হেলদি একটা রেসিপি তৈরি করব। বিশেষ করে যারা ডায়েট করতে চান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদমই পারফেক্ট রেসিপি। এছাড়াও এই রেসিপিটা খেয়ে আপনি প্রায় দুপুর পর্যন্ত কিন্তু থাকতে পারবেন এমন একটা রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটা শেয়ার করি। এই তো আধা কেজি দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম আর এখন মোটামুটি ঠান্ডাই আছে। আর এখানে আমি খেজুর নিয়েছি, খেজুরের কিন্তু ভিতরে যেই বীজটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। আর এই তো খেজুরগুলো একটু ভিজানো অবস্থায় ছিল তাই একটু নরম দেখাচ্ছে, কিন্তু আমার বাসায় খেজুর ছিল তাই দিয়েছি। আপনাদের যদি খেজুর না থাকে চাইলে কিন্তু মধু দিতে পারেন, তবে যদি ডায়েট করেন সেক্ষেত্রে কিন্তু চিনি দেওয়াটা ঠিক হবে না, মধু অথবা খেজুর এটা দিয়ে খেলেই ভালো হবে। আর এই তো কলা, তো অনেক সময় কিন্তু কলা দেখা যায় ঘরে আনলে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, তো এইভাবে করে যদি খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়, কলাটাও খাওয়া হয় প্লাস এটা হেলদি একটা রেসিপি আর কি খাওয়া হচ্ছে। আর এখানে এই তো ওটস, তো ওটসের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমি তৈরি করার পর আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি আরেকটু বেশি ওটস দিতাম তাহলে বেশি ভালো হতো, কারণ যদি চিন্তা করেন যে আপনি দুপুর পর্যন্ত এই রেসিপিটা খেয়ে থাকবেন তাহলে ওটসের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো আমার তো বেশ অনেকখানি মিল্ক নিয়েছিলাম আধা কেজি, সেই তুলনায় ওটসটা কম পড়ে গিয়েছিল। আর যাই হোক, এখন এই তো ব্যানানা আর এই তো ওটস, তো সব কিছু দিয়েই এখন এটা আমি ব্লেন্ড করব। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হওয়া যায়। আর এটা এখন আমি ব্লেন্ড করে নিলাম। তো যারা স্বাস্থ্য সচেতন আর হালকা পাতলা খাবারই সকালে খেতে চান, ভাজা পোড়া খাবার বা তেমন ভরপুর খাবার খেতে চান না, তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট হবে। আর ওটস এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি, যারা বিশেষ করে ডায়েট করতে চান এটা খেয়ে বেশ অনেকক্ষণই কিন্তু থাকা যায়। তো সকালবেলা আমি এই তো আর কিছুটা পেঁপেও কেটে নিয়েছিলাম, যেহেতু বাসায় পেঁপে ছিল, তো পেঁপে এই তো মিল্ক, ওটস, খেজুর, ব্যানানা এগুলো দিয়ে কিন্তু আমাদের আজকের সকালের ব্রেকফাস্টটা আমরা সেরে নেব। তো ওটসের পরিমাণটা আরেকটু যদি বাড়িয়ে দিতাম তাহলে ভালো হতো, যেহেতু আমরা এটা খেয়ে দুপুর পর্যন্ত থাকবো। তো আপনারা যদি বানাবেন ওটসের পরিমাণটা একটু বাড়িয়ে অবশ্যই বানাবেন। আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, যেহেতু খেজুর দিয়েছি চিনি তো দরকার হয় নাই, এত মিষ্টি হয়েছে খেতে। তো আপনারা চাইলে মধু দিয়েও খেতে পারেন। তাহলে আমার রেসিপিটি আজকে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।